ছবি যেমন বাবা মার ভালোবাসা শেখায়, তেমনি শেখায় কিভাবে জীবনে এগিয়ে যাওয়া যাবে, শেখায় জীবনের বাস্তব চিত্র। কিছু কিছু ছবি দেখলে মনে হয় যেন নিজের জীবনের সাথে মিলে গেল। এইসব ছবি দেখে আপনার মনে হবে যেন এগুলো আপনার মনের কথা বলছে। ছবিতে দেখা যাচ্ছে পাখির খাঁচায় সব পাখি ঘুমিয়ে আছে, কিন্তু যে পাখিটি উঠে গেছে তার মুখে খাবার। এটাই হচ্ছে সকালে ওঠার উপকারিতা। আপনি যত তাড়াতাড়ি উঠবেন তত বেশি আপনি কাজ করতে পারবেন আর তত বেশি এগিয়ে যাবেন। ছবিতে দেখা যাচ্ছে একজন লোক আয়না নিয়ে বসে ভিক্ষা করছে, আর যে ভিক্ষা দিচ্ছে আয়নায় তার ছবি দেখা যাচ্ছে। এর থেকেই বোঝা যায় অন্যকে সাহায্য করলে নিজেকে আসলে সাহায্য করা হয়, কারণ খারাপ কর্ম যেমন ফিরে আসে তেমনি আসলে ভালো কর্মও তো ফিরে আসে। ছবিতে দেখা যাচ্ছে একজনের দেখানো পথে অন্ধবিশ্বাস করে গিয়ে সবাই নিচে পড়ে যাচ্ছে, কিন্তু তাদের মধ্যে একজন সেই পথে না গিয়ে দাঁড়িয়ে আছে। এইভাবে মাঝে মাঝে নিজের ডিসিশন নিজে নেওয়ার সাহস রাখতে হয়, তাহলে আপনি অনেক বিপদ আপদ থেকে বেঁচে যাবেন। এখানে দেখা যাচ্ছে এক বাবার কোলে তার মেয়ে ঘুমিয়ে আছে। এখানে বাবা মেয়ের ভালোবাসা ফুটে উঠেছে। অনেকেই হয়তো মেয়েটিকে ভালোবাসবে, কিন্তু মেয়েটির বাবার মতো কেউ তাকে ভালোবাসতে পারবে না। ছবিতে দেখা যাচ্ছে একটি ছেলে বেশ রাগান্বিত হয়ে দাঁড়িয়ে আছে, আর তার পাশে একটি চেয়ার পড়ে আছে। তার জন্য সে অপর পাশে থাকা টেবিল ও টিভিও ফেলে দিয়েছে। চেয়ারটি পড়ে যাওয়ায় সে বাকি জিনিসগুলো ফেলে দিল। এটা কি ঠিক হলো? এভাবে ছোট্ট একটি খারাপ ঘটনার কারণে আমরা আমাদের জীবনে বড় ধ্বংস ঘটিয়ে ফেলি। এই ছবিটিতে দুটি হাতকে হ্যান্ডশেক করতে দেখা যাচ্ছে, কিন্তু একটি হাতে দেখা যাচ্ছে সাপ। এখানে বোঝা যাচ্ছে সেই হাতটি বিশ্বাসঘাতকের হাত। প্রথমে বিশ্বাসঘাতক এইভাবে বিশ্বাস অর্জন করে, আর তারপরে তারা পেছন থেকে ছুরি বসায়। ছবিতে দেখা যাচ্ছে একটি ছেলে গাছের ডালে ঝুলে আছে আর সাহায্যের জন্য চিৎকার করছে, আর তার বন্ধু সাহায্য করার নামে মই ফেলে দিয়ে গাছ কাটছে। এমন বন্ধু আমাদের সবার জীবনেই আছে। আমরা মনে করি তারা আমাদের বিপদে সাহায্য করছে, কিন্তু না, তারা আমাদেরকে আরো বিপদের দিকে ঠেলে দেয়। এখানে দেখা যাচ্ছে একটি ছোট্ট বিড়াল ও বড় সাইজের কুকুর আয়নার সামনে বসে আছে, কিন্তু বিড়ালটি নিজেকে আয়নায় বাঘ হিসেবে দেখছে, আর বড় সাইজের কুকুরটি নিজেকে বাচ্চা কুকুর হিসেবে দেখছে। আর এ থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? আপনি নিজের সম্পর্কে কি ভাবছেন সেটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কারণ আপনি নিজেকে যা ভাববেন দিন শেষে আপনি সেটাই হয়ে যাবেন। একটি ছবিতে দেখা যাচ্ছে শনিবারে একজন কাজ করছে আর বাকিরা পার্টি করছে, কিন্তু অন্য ছবিতে দেখা যাচ্ছে অন্যরা দাঁড়িয়ে আছে, কিন্তু যে শনিবারে কাজ করছিল সে তখন এনজয় করছে। একেই বলে কষ্ট করিলে কেষ্ট মেলে। আপনি এখন কষ্ট করলে কালকে আরাম করতে পারবেন। এখানে দেখা যাচ্ছে একটি মেয়ে বিকিনি পরে দাঁড়িয়ে আছে, আর ফেসবুক লাইক হাতে দাঁড়িয়ে থাকা লাইকের হাতে বিকিনির পোস্টার। এখন সোশ্যাল মিডিয়ায় আপনি যত খোলামেলা ড্রেস পরবেন ততই বেশি লাইক পাবেন। এখানে দেখা যাচ্ছে দুইটি ছেলে মেয়ে বইয়ের উপর বসে পৃথিবী দেখছে। এইভাবে বই পারে আপনাকে পুরো বিশ্বের জ্ঞান দিতে। এখানে দেখা যাচ্ছে একজন লোকের বুকে একটি দরজা, আর সেই দরজা থেকে হেঁটে বেরিয়ে যাচ্ছে একটি মেয়ে। এইভাবে আমাদের উচিত যারা চলে যেতে চায় তাদের মন থেকে বেরিয়ে যেতে দেওয়া, কারণ সঠিক মানুষ কখনোই আপনাকে ছেড়ে যেতে চাইবে না। এই ছবিতে দেখা যাচ্ছে একজন লোক দাঁড়িয়ে ওপরওয়ালাকে ধন্যবাদ দিচ্ছে। আমরা তো বেশিরভাগ সময় ওপরওয়ালাকে কমপ্লেন জানাই, কেন এটা দিলে না, কেন আমার সাথে এমন হলো। কিন্তু যখন আমাদের সাথে ভালো কিছু হয় তখন আমরা কি শুকরিয়া করি? আমাদের উচিত এইভাবে প্রতিটা সফলতায় ওপরওয়ালাকে ধন্যবাদ জানানো। এখানে দেখা যাচ্ছে একজন লোক কেন লেখা একটি বোর্ড হাতে ধরে আছে, আর তার পায়ের নিচে ভয়, ফেইলিয়ার, তুমি পারবে না, না না সমস্যা, হাল ছেড়ে দেওয়ার বোর্ড, আর সামনে সফলতার বোর্ড। আপনি তখনই উনার মতো সফলতার দিকে এগিয়ে যেতে পারবেন যখন আপনিও আপনার ভয়, ফেইলিয়ার, মানুষের কুকথা, নানা সমস্যাকে এইভাবে পায়ে পিষে ফেলে কেন পারবো না এই প্রশ্ন নিয়ে সামনে এগিয়ে যাবেন। এখানে দেখা যাচ্ছে নীল শার্ট পরা একজন লোক তিনজনের সাথে আড্ডা দিচ্ছে, কিন্তু যখন নীল শার্ট পরা লোকটির অন্যদের প্রয়োজন পড়ল তখনই তারা আর তার পাশে নেই। আর এটাই হচ্ছে বাস্তবতা। অন্যের প্রয়োজনে আপনি ঠিকই যাবেন, কিন্তু আপনার যখন প্রয়োজন পড়বে তখন আপনি কাউকে খুঁজে পাবেন না। এখানে দেখা যাচ্ছে একজন লোক গাছের গুড়িতে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, তার সামনে একটি দরজা, তার পেছনে অপরচুনিটির হাত। কিন্তু এগুলো সব কল্পনা, কখনো সুযোগ এমন ভাবে আপনার দরজায় এসে কড়া নাড়বে না, আপনার নিজেরই সেই রাস্তাটা তৈরি করে নিতে হবে।
ছবিটিতে দেখা যাচ্ছে কয়েকজন মানুষ ল্যাপটপে কি যেন একটা দেখছে, আর একজন লোক সোফায় বসে বই পড়ছে। যে লোকটি বই পড়ে জ্ঞান অর্জন করছে সে নিজের ওপর ইনভেস্ট করছে, আর বাকিরা তাদের সময় নষ্ট করছে। নাম্বার 10, এখানে আপনারা কি দেখতে পাচ্ছেন, এক মহিলা বাচ্চা পেটে বাসে দাঁড়িয়ে আছে, আর এক লোক পেট পুড়ে মুরগির মাংস খেয়ে বসে আছে। কিন্তু এইখানে কি হওয়া উচিত ছিল বলুন তো? লোকটি হয়তো পেট ভরা থাকার কারণে উঠে দাঁড়াতে পারছিল না, কিন্তু পেটে বাচ্চা নিয়ে তার সামনে থাকা মহিলাটির কষ্ট দেখে তার উচিত ছিল মহিলাটিকে বসতে দেওয়া। এই ছবিতে দেখা যাচ্ছে কৃষ্ণবর্ণের একটি মেয়ের মুখ চেপে রেখেছে একজোড়া হাত, আর মেয়েটির চোখ দিয়ে অঝরে ঝরছে পানি। মেয়েটার চোখে দেখা যাচ্ছে তার মনের কষ্ট, কেননা কালো রং সবারই পছন্দ, কিন্তু কালো রঙের মানুষ কারো পছন্দ না, এটাই বাস্তবতা। ছবিটিতে দেখা যাচ্ছে একজন লোক নৌকায় বসে বই পড়ছে, আর সেই নৌকার পাল হচ্ছে বইয়ের। এ থেকে বোঝা যায় আপনি যতই বই পড়বেন ততই আপনি সামনের দিকে এগিয়ে যাবেন, যেমন নৌকা সামনে এগিয়ে যেতে কাজ করে পাল। এখানে দেখা যাচ্ছে একজন একা স্টেজে গান গাইছে, আর তার সামনে শুধু তার মা বসে আছে। এ থেকে বোঝানো হয়েছে এই পৃথিবীতে সবাই আপনার সঙ্গ ছেড়ে দিলেও আপনার মা আপনাকে সঙ্গ দেবে, আপনাকে বিশ্বাস করবে। নাম্বার 12, এখানে দেখা যাচ্ছে তিনজন লোকের মধ্যে যার ব্রেন সবচেয়ে ছোট সে চিৎকার করছে, যার ব্রেন মিডিয়াম সে একটু কম চিৎকার করছে, আর যার ব্রেন সবচেয়ে বড় সে চুপ করে আছে। তাই হয়তো বলে ফাঁকা কলসি বাজে বেশি, যে যত বেশি জ্ঞানী সে সাধারণ জিনিসে তত কম রিয়েক্ট করে। নাম্বার 13, ছবিটি দেখে কি বুঝতে পারলেন, লোকটি মহিলাটিকে নিজের সাথে পেরেক দিয়ে আটকে রেখেছে। কিন্তু এইভাবে কি একজন মানুষকে আটকে রাখা যায়? হয়তো কিছুদিন আটকে রাখা যাবে, কিন্তু যে যাওয়ার সে কোনো না কোনো উপায়ে চলেই যাবে। নাম্বার 14, এখানে দেখা যাচ্ছে একজন লোক মাথার হাজার চিন্তা নিয়ে বসে আছে, আর তার পাশের কুকুরটি ভাবছে শুধু সেই মোমেন্টটিকে নিয়ে। এইভাবেই আমরা প্রতি মুহূর্তকে উপভোগ না করে নষ্ট করি মাথায় থাকা হাজারো জিনিসকে মনে করে, প্রাণীরা নিশ্চয়ই সেটা করে না। নাম্বার 15, ছবিটিতে দেখা যাচ্ছে একজনের মাথা ভর্তি বই পুস্তকের জ্ঞান, কিন্তু উনি ওই জ্ঞানকে কাজে না লাগিয়ে দাঁড়িয়ে আছে। আপনি যতক্ষণ না পর্যন্ত আপনার জ্ঞানকে কাজে লাগাবেন ততক্ষণ পর্যন্ত এই জ্ঞানের কোনো মূল্যই নেই, তাই জ্ঞান নিয়ে দাঁড়িয়ে না থেকে কাজে লেগে পড়ুন। এখানে দেখা যাচ্ছে লোকটি তার মোবাইলটিকে খাঁচায় তালা দিয়ে চাবি গিলে ফেলতে চাইছে, আর তার হাতে আছে বই। আর এর থেকে কি বুঝলেন, প্রায় দেখবেন পড়ার সময় বারবার আমরা ডিস্ট্রাক্টেড হয়ে যাই এই মোবাইলের কারণে। আমাদের উচিত নিজের গোলে পৌঁছাতে হলে বাধা তৈরি করে এমন সব জিনিসকে এইভাবে তালা বন্ধ করে রাখা। নাম্বার 16, এখানে দেখা যাচ্ছে যারাই মোবাইলের ভেতরে ঢুকছে তারাই জম্বিতে রূপান্তরিত হচ্ছে, আর এটাই বাস্তবতা। মোবাইল আমাদের সুস্থ সমাজকে ধ্বংস করে দিচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে 5টি ডায়মন্ড, কিন্তু এই 5টি ডায়মন্ডের মধ্যে শুধু 1টি ডায়মন্ড নিজেকে ডায়মন্ড ভেবে খুশি হচ্ছে, আর বাকি সব ডায়মন্ড তাদের কয়লা ভেবে মন খারাপ করছে। বাস্তবেও এমনটাই হয়, আমরা বেশিরভাগ মানুষ আমাদের নিজেদের ভ্যালুই বুঝতে না পেরে কষ্ট পাই, কিন্তু আমরা জানি না যে আমরা এক একটা ডায়মন্ড। নাম্বার 17, এখানে দেখা যাচ্ছে একজন তার এক্স এর নতুন রিলেশন দেখে তাদের পুরনো রিলেশনের কথা ভেবে হাসছে, কিন্তু এটি কজনই বা করে? আমরা সবাই উনার জায়গায় হলে মন খারাপ করতাম, কিন্তু আমাদের উচিত সম্পর্ক শেষ হয়ে গেলে এভাবে মন খারাপ না করে একসময় যে সম্পর্কটা ছিল সেটা ভেবেই খুশি থাকা। ছবিতে দেখা যাচ্ছে মেসি গোল করছে, কিন্তু এটি একদিনে হয়নি, এর জন্য তার কত বেশি প্র্যাকটিস করতে হয়েছে এটিও দেখা যাচ্ছে। তাই তখনই আপনি সফল হবেন যখন আপনিও চেষ্টা করতে থাকবেন, একবার না শতবার। নাম্বার 18, ছবিতে দেখা যাচ্ছে বন্ধ তালা, কিছু কিছু সময় আমাদের জীবনেও এই বন্ধ তালা দেখা যায়। মনে রাখবেন, তালা যদি না খুলে তাহলে এটা আপনার দরজা না। এখানে দেখা যাচ্ছে একজন লোক ভাঙা হার্টগুলোকে বস্তায় ভরছে, এইভাবে ভাঙা হৃদয়গুলো আমাদের উচিত বস্তায় ভরে নেওয়া, আর সামনের দিকে এগিয়ে যাওয়া। নাম্বার 19, এখানে দেখা যাচ্ছে মোমের মধ্যে মানুষের প্রতিচ্ছবি, আর সামনে ম্যাচ ধরানো। এ থেকেই বোঝানো হচ্ছে আমাদের উচিত নিজের আলো নিজেকেই জ্বালানো, কেউ আপনাকে এগিয়ে দিতে সামনে আসবে না। এখানে দেখা যাচ্ছে একজনের ব্রেনে আরেকজনের দাগ কাটছে, আর যার মাথায় দাগ কাটছে সে মুখ গোমড়া করে আছে। আর এভাবেই একজন মানুষ অপরজনকে কন্ট্রোল করে, হয়তো যাকে কন্ট্রোল করে তার কষ্ট হয় কিন্তু তার কিছু আর করার থাকে না তখন। তাই তো এইভাবে নিজের কন্ট্রোল কখনো কাউকে দেওয়া উচিত না।
নাম্বার 20, এখানে দেখা যাচ্ছে অনেকগুলো ছাতা, তার মধ্যে একটি কালারফুল। আসলে পুরো বিশ্ব কপি অর্থাৎ নকল দিয়ে ভরা, তাই আমাদের উচিত সবার থেকে ভিন্ন হওয়া। 21, ছবিতে দেখা যাচ্ছে এক বৃদ্ধ লোক ছোটবেলা থেকে টাকার গাছটিকে পানি দিয়ে এসেছে, আর বৃদ্ধকালে এসে সেই ছোট টাকার গাছটি বিশাল বড় হয়েছে, তখন গাছটি আরো বেশি টাকা দিচ্ছে। এ থেকে বোঝানো হয়েছে তাড়াতাড়ি কেউ কখনো সফল হয় না, এর জন্য দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। ছবিতে দেখা যাচ্ছে একজন গান গাচ্ছে, কিন্তু একটি হাত তার মুখ চেপে ধরছে, তারপরও লোকটি গান গেয়ে যাচ্ছে। আমাদের উচিত ওনার মতো এইভাবে কখনো কারো কাছে মাথা নত না করা, কেউ যেন আপনার ভয়েসকে দমিয়ে রাখতে না পারে। 22, এখানে দেখা যাচ্ছে একটি পা একজন লোককে পিষে ফেলতে চাইছে, আর সেই লোকটি ওই পাটিকে আটকে রেখেছে। এই কাজটি অনেকেই করে না বলে অনেকেই আমাদের স্বপ্নকে এইভাবে পিষে ফেলতে পারে, কিন্তু আমাদের উচিত কখনো কাউকে এই সুযোগ না দেওয়া। এখানে দেখা যাচ্ছে একটি আঁকা বাঁকা রাস্তা, ওই রাস্তা যখন কোনো গাড়ি পার করতে পারবে তার কাছে সোজা রাস্তা পার করা কোনো ব্যাপারই হবে না, কারণ আঁকা বাঁকা রাস্তায় গাড়ি চালানোর স্কিল বাড়িয়ে দেয়, তেমনি আঁকা বাঁকা জীবনের রাস্তাও আমাদেরকে আরো স্ট্রং করে তোলে। 23, এখানে দেখা যাচ্ছে একজন ব্রেনে পানি দিচ্ছে, আর সে পানি পড়ছে বই থেকে। বই হচ্ছে ব্রেনের খাবার, যত বেশি আপনি বই পড়বেন তত বেশি আপনি জানতে পারবেন, তত বেশি আপনার ব্রেন বড় হবে। এখানে দেখা যাচ্ছে কাগজের তৈরি কিছু লোক হাতে হাত রেখে দাঁড়িয়ে আছে, কিন্তু এদের মধ্যে একটি কাগজ কেচে নিয়ে নিজেকেই নিজে শেপ করে নিচ্ছে। এ থেকে বোঝা যায় কিছু মানুষ কোনো কাজ না করে শুধুই কমপ্লেন করে, আর কেউ কেউ এইভাবে কাজ করে এগিয়ে যায়, নিজেকে ইম্প্রুভ করে। ছবিগুলো থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, যারা এই ছবিগুলো থেকে শিক্ষা নিয়ে জীবনে প্রয়োগ করতে পারবে তারাই জীবনে এগিয়ে যাবে। শুধু দেখে গেলেই হবে না, নিজের জীবনেও কাজে লাগাতে হবে, আর বন্ধুদের সাথেও শেয়ার করতে পারেন, এতে তারাও নতুন কিছু শিখতে পারবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে যেতে ভুলবেন না জানো, আর পিনিক পেয়ার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল নোটিফিকেশন অন করে যাবেন, শুধুমাত্র এভাবে পিনিক পেয়ার প্রতিটি ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আমি ফাল্গুনি, আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।